আমরা চিনি না ছেলেটা কে কোথাকার কিছুই চিনি না। ওই ছেলেটা হঠাৎ 11 তলা থেকে নিচে পড়ে, পড়ে তারপর আমরা যাই জল জল করে সবাই চিৎকার করলো, জল দিল, জল দেওয়ার পরেই মারা গেল। এবার তো আমরা জানি না কে ছেলেটা, কি পরিচয়, ফোনটা পাওয়া গেল, ফোনটা খুলতেও পারছে না, ওর হয়তো ফিন্টার পিঙ্ক আছে, ই করা আছে, আঙ্গুলারে ইয়ে করা আছে, লক করা আছে, খোলারও কোনো কিছু হলো না। তখন ওর ফোনে হোয়াটসঅ্যাপ আসছে, মেসেজ আসছে অনেকগুলো, তারপর একটা বন্ধুর কল আসলো, তখন জানা গেল যে ও সেন মহাশয়ের ছেলে। এটা এসেন মহাশয় আওয়াজ বিকট আওয়াজ হয়েছিল, পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর আওয়াজ হয়েছিল, এত আওয়াজ হয়েছিল মনে হচ্ছিল যে বিল্ডিং ভেঙে পড়বে। কে কখন বেরিয়েছিল এবং কি বলে বেরিয়ে, 9:30 পরে আমাদের একটা মানে জব ফেয়ারে যাওয়ার কথা ছিল, ওরগুলো জেরক্স হয়েছে, ওর বোনের জেরক্স হয়নি, ওর বোনের জেরক্স করতে গেল, গিয়ে এই মার্কেটে গেলো, বললো ওখানে নেট নেই মা আমি বিটিতে যাচ্ছি। আমি বললাম তাহলে বিটিতে যাচ্ছিস, তাহলে অটো করে যা, তাড়াতাড়ি আসবি, এক্ষুনি তো বেরোবো। তারপরে ফোন করছি, কিছুক্ষণ অনেকটা দেরি হলো, কিছু ফোন করছি, ফোন বেজেই যাচ্ছে বেজে যাচ্ছে। তারপরে আমি বললাম কী হলো রে বা, ফোন বেজে যাচ্ছে। তারপরে একজন ফোন করেছে, ফোনে বলছে এটা কি পার্থ সারতে পারি, ও কি প্রেসিডেন্সিতে পারে, এইসব বলছে। আমি তো রাখুন তো কী হয়েছে, আমার তখন মনটা একটু ইয়ে হয়, আমি রাখুন তো ফোন কি হয়েছে সেটা বলো। তুই বল, ওর বলে সাথে কার বন্ধুত্ব ছিল, সে পুলিশ কি, কোন পুলিশ বলতে দি, বললো কি সিপি ক্যাম্পের ছাদ থেকে পড়ে গেছে, আপনারা এক্ষুনি আসুন। তারপরে এসে দেখলাম যে পুলিশে পুলিশ, তার আগে নাকি ওকে ফোন করে বলেছে, ওকে ফোন করে বলেছে যে পার্থ পড়ে গেছে আপনার বউকে, এই বিপ্রর মা মনে হয় বলে ওখানে পুলিশে, আমি কিন্তু কিছু জানি না, ফোন করতে পারি তোমাকে। একটা মেয়ে থাকতো ওখানটা, পুলিশের মেয়ে, পুলিশ ওর ঘোড়া এখন বলছে এতে চলে গেছে, বললাম গড়িয়াতে বাড়ি করে চলে গেছে, ওই মেয়েটাই বেশি ওর সঙ্গে মানে ওল আসতো যেত এই গেছে। অনেকে বলছে পে মাঠে যাবে না, যাও ডিসটার্ব করো, ও ডিসটার্ব করো, দিদি ও কি এই ও ডিসটার্ব করো, না ও ডিসটার্ব করো, এর কারণে কি কোনো ধরনের আশঙ্কা করছ না আপনারা? এটা এটা টোটালি এটাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, আপনারা মনে হয় কেউ ছাদ থেকে ওকে ধাক্কা মেরে ফেলে নল, ওখানে তো যাওয়ার কথা না, আমাদের তো জব ফেয়ারে যাওয়ার কথা, ছাদ থেকে আমার মনে হয় ফেলে দেয়নি, আগে মেরেছে তারপর ফেলে ফেলে দিয়েছে, পড়লে তো মাথাটা তো ফাটবে, মুখ টুক কিছুই হয়নি, মানে আমরা এখানে একটা আচরণ আছে, রক্তও বেরোনি, পা ঠ্যাং আচরটা কি করে লাগলো।